এবার বিভিন্ন জেলা উপজেলায় অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ। হরতাল অবরোধ সন্ত্রাস সহ নৈরাজ্যের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়। এতে সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইয়াসিন রেজা, যুবলীগ নেতা মোশাররফ হোসেন ও শফিক কামাল উপস্থিত ছিলেন। সামাজিক সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান বিষয়ে ফেনীর ছাগলনাইয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দশনঙ্গপাল ইউনিয়ন পরিষদ আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। ঝিনাইদহে অবরোধ ও হরতাল বিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগ সহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশ নেয়। নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আবু সাইদকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীরা। হাসপাতাল চত্বরে এই কর্মসূচি পালিত হয়। পটুয়াখালী এক আসনের উপর নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। এ সময় তার সঙ্গে পটুয়াখালী তিন আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, বরগুনা দুই আসনের সংসদ সদস্য হাসানুর রহমান রিমন, বরিশাল চার আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ উপস্থিত ছিলেন। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিভিন্ন সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদরের চর অনুপনগর ইউনিয়নে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওদুদ। মানিকগঞ্জে সন্ত্রাস হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ। দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। বিএনপির চলমান অবরোধ হরতাল কর্মসূচির প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলফাতুজ্জামান মিতা। দিনাজপুরের বিরামপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 3,700 প্রান্তিক চাষির মাঝে সার বীজ বিতরণ করেছে কৃষি বিভাগ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনিম আওন, কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ সহ অনেকে। গাজীপুরের শ্রীপুরে নানা আয়োজনে পালন করা হয়েছে জাতীয় যুব দিবস। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল হক, মৎস্য কর্মকর্তা ওয়াদিউল আবরার। টাঙ্গাইলের ভুয়াপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য তানবীর হাসান ছোটমনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন, কৃষি কর্মকর্তা আরিফুর রহমান সহ অনেকে। শেরপুরে বিএনপির অবরোধ প্রতিরোধে লিফলেট বিতরণ ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। এর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন। ঢাকার কেরানীগঞ্জে তিন দিনব্যাপী খাদ্য ভিত্তিক বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, পানি সম্পদ কর্মকর্তা মনসুর আহমেদ, কৃষি কর্মকর্তা নুসরাত হোসেন, প্রশিক্ষণ দেন ফারজানা রহমান। সাতক্ষীরার তালায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের নেতা এজাজ আহমেদ স্বপন। হাসিমুখ সেঞ্চুরি উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আক্তারুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে জেলার 695 জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষৈ সিং। উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। সিরাজগঞ্জের কামারখন্দে পলাশডাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান। গাজীপুরের কালিয়াকৈরে পুড়ে যাওয়া পুলিশ বক্স ও কারখানা পরিদর্শন করেছেন জিএমপি কমিশনার মাহবুব আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ফাতেহ, মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার শফিকুল আলম। কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দিতে হরতাল অবরোধ প্রতিরোধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির হরতাল অবরোধের প্রতিবাদে পাবনার বেড়া, চতুরবাজার, ইছামতি, বিচিত্রা বিতান সমবায় সমিতির উদ্যোগে শান্তি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আসিফ শামসুরঞ্জন, সমিতির সভাপতি আব্দুল মজিদ। বরিশালের মুরাদিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি একের জিএম হুমায়ুন কবির। ঢাকার ধামরাইয়ে হরতাল অবরোধের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আমের নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহমদ আল জামান। মিছিলটি কুন্ডুরা থেকে শুরু হয়ে ডাউটি এলাকায় গিয়ে শেষ হয়। বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে শান্তি সমাবেশ করেছে জেলা যুবলীগ। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা করুণা সিন্ধু, শঙ্কর দাস সহ অনেকে। এ সময় সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে শান্তি সমাবেশ করেছে জেলা যুবলীগ। ঢাকা ময়মনসিংহ বাইপাস রোডে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন আজহারুল ইসলাম সহ অনেকে। পরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। কুষ্টিয়ার দৌলতপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 5,500 প্রান্তিক চাষীকে সরিষার বীজ ও সার দেওয়া হয়েছে। এ সময় উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। নরসিংদীতে 177তম বিশ্ব অ্যানাস্থেসিয়া দিবস উপলক্ষে ক্যান্সার চিকিৎসায় অ্যানাস্থেসিয়ার ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন সুবিনয় কৃষ্ণ পাল, ডাক্তার জসীমউদ্দিন সরকার, মাহমুদুল কবির সহ অনেকে।
পটুয়াখালীতে আসন্ন রাসমেলা ও রাস পূর্ণিমা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হালদার সহ অনেকে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চিত্রা ইউনিয়ন যুবলীগ আয়োজিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা দিলীপ কুমার আগারওয়াল। চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে উপজেলা মহিলা আওয়ামী লীগ। মিছিলটি ফরিদগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি নাজমুন নাহার অনি। টাঙ্গাইলের বাসাইলে পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র রাহাত হোসেন টিপু, বাসাইল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন। পরে মশা নিধনে ওষুধ স্প্রে করা হয়। রেজওয়ান শরীফ, মোহনা সংবাদ।